শিলদা ভালো লোক। শিলদা তৃণমূল কংগ্রেসে 10 বছর এমএলএতে, শিলদা শুধু শিলভদ্র দত্ত ওই সার্টিফিকেটে সই করা ছাড়া কিছু করতে পারেনি, সেই জন্য বলেছে কি ওই দলে থেকে কাজ করতে পারেনি, মুক্ত হাওয়াতে একটু ভাসতে চাইছে। তো আমার মনে হচ্ছে শিলদা মতন লোককে সেই সব দলে না থেকে অন্য চিন্তাভাবনা করা উচিত। ভালো লোকের জন্য ভারতীয় জনতা পার্টি দরজা সবসময় খোলা আছে। বুঝলি কি, তৃণমূলের একটা চাপে পড়ে হয়েছে, মানে কাজ করতে পারছিল না, এরকম কোনো ব্যাপার ছিল? কাজ করতে পারবে না তো, ওখানকার নেতা যখন লালন পাসওয়ান আছে, চেয়ারম্যানের জানো কি হাল আছে, ওদিকে প্রশান্ত আছে, সমস্ত গুন্ডারা এখন তাদের সঙ্গে আছে, তো ভদ্রলোক তো কাজ করতে পারে না, সেটাই প্রবলেম আছে। তাহলে কি বিজেপি আসার জন্য আসবে কি কিছু? আমি জানি না আসবে কি আসবে না, বাট বিজেপি দরজা ভালো লোকের জন্য সবসময় খোলা আছে।